ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যে কোনো সময় দেশটিতে হামলা চালাবে ইসরায়েল, আর এই হামলার পরিধি আগের হামলার চেয়েও বড় হবে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। এবারের হামলায় ইরানের তেল উৎপাদন কেন্দ্র, পরমাণু কাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস এসব তথ্য জানিয়েছে। মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200টি মিসাইল ছোড়ে ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লার সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ এবং নিজেদের এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে এত বড় হামলা চালায় ইরান। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। ইসরায়েলের আরেক কর্মকর্তা জানান, তেল আবিবের পাল্টা হামলার পর ইরান যদি ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা সহ অন্যান্য বিষয় বিবেচনায় রাখা হবে। তিনি জানান, ইসরায়েলের হামলার জবাবে ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটি একটি বড় প্রশ্ন। তেল আবিব মনে করছে তেহরান তার সর্বশক্তি প্রয়োগ করবে, তবে তখন এটি পুরোপুরি আলাদা বলয়ের খেলা হবে। মঙ্গলবারের মিসাইল হামলায় ইসরায়েলের একাধিক বিমান ঘাটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইরান। এর মধ্যে নেভাতিম বিমান ঘাটি প্রায় অচল করে দিয়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, এই ঘাটিতে ইরানের কয়েক ডজন মিসাইল পড়েছে বলে নিশ্চিত হয়েছে তারা। এছাড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হেড অফিস লক্ষ্য করেও হামলা চালায় ইরান।